পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমরা এই করোনা কোভিড করোনা ভাইরাসের পরে প্রায় দুই বছর পরে নিয়ারলি থ্রি ইয়ার্স আমরা জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা একসাথে ঈদের শুভেচ্ছা জানাতে আমরা আজকে আমাদের চেয়ারপারসন এবং এই দেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় নেতা, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। এই সাক্ষাৎ আমরা পূর্বেও করেছি, যখন তিনি কারাগারে ছিলেন না অথবা যখন তিনি গৃহ অন্তরীণ ছিলেন না, তখন প্রতি বছরই তার সঙ্গে এই ঘরের ভেতরে না আমরা বাইরে এই এই ঈদের দিনে আমরা তার লনের মধ্যে বসে আরও আমরা সহ আরও অনেকেই আসতেন এবং তার সাক্ষাৎ করতেন, তিনি কথা বলতেন। আমাদের এবারকার এই সাক্ষাৎকার এই জন্যে নিঃসন্দেহে খুব বেশি আনন্দময় ছিল না, কিন্তু আনন্দময় ছিল এই জন্যে যে প্রায় 3 বছর পরে আমরা তার সঙ্গে দেখা করতে পারলাম, তার কথা শুনতে পারলাম এবং আমাদের যে শুভেচ্ছা এবং তিনি যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনা কথা আমরা তাকে জানাতে পারলাম। সেই সঙ্গে সমগ্র দেশবাসী যে তার জন্য প্রার্থনা করছে সেই কথাটাও আমরা তাকে জানাতে পেরেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ আপনারা জানেন, এবং সেই অসুস্থতার মধ্যেও তিনি পূর্বেও যেমন দেশবাসীর কথা চিন্তা করেছেন সবসময়, আজকেও তিনি একইভাবে এই সাক্ষাৎকারের মধ্যে তিনি দেশবাসীর দেশের মানুষের অবস্থার কথা জানতে চেয়েছেন এবং তিনি বর্তমানে যে সামগ্রিক অবস্থা আছে এই অবস্থার ব্যাপারে তিনি অবগত হয়েছেন আমাদের দ্বারা, এবং সবসময় তিনি সেটা কাগজেও পড়ছেন, অন্য জায়গায় পড়ছেন, তারপরে তিনি আমাদের কাছ থেকে শুনেছেন এবং তিনি তার যে উদ্বেগ সেই উদ্বেগ তিনি প্রকাশ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে এই কথা জানিয়েছেন যে ঈদের শুভেচ্ছা তিনি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাতে চান এবং তার জন্যে দোয়া তিনি চেয়েছেন এবং তিনি দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন। এই দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, গণতন্ত্রকে ফিরে পায়, তাদের অধিকার যেন ফিরে পায়, এই প্রার্থনা তিনিও করেছেন। ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন উত্তর দেবেন না, সেটা আমি বলেছি, উনি আগেও বলেছি আপনাদেরকে একই যে উনি এখনো সুস্থ নন, এবং ডাক্তাররা আছেন, ডাক্তাররা কথা বলতে পারবেন, কিন্তু এইটুকু আমি বলতে পারি যে তিনি এখনো অত্যন্ত অসুস্থ আছেন, এখনো তিনি হেঁটে খাবার টেবিলে যেতেও তার খুব কষ্ট হয়, এটা হচ্ছে বাস্তবতা, তাহলে বুঝতে পারবেন আপনার কেমন। এই একই কথা বলেছেন যে দেশের দেশের জন্য ভালোবাসা এটা একটু জানা প্রবল করে এবং দেশকে তারা যেন মুক্ত করে।